আসসালামু আলাইকুম। আজকে আমি মাটন রান্না করলাম আলু দিয়ে, আলু দিয়ে মাটন কারি। এটা কিন্তু মানে আমার বাচ্চাদের খুবই ফেভারিট, আর আমরা প্রায় সময় করি। আমি গরুর মাংস দিয়ে আলু দিই, তারপর মাটন দিয়ে, তারপর ল্যাম, সব কিছু দিয়ে আলু দিয়ে আমি করি, কারণ আমার বাচ্চারা আলু খুব পছন্দ করে। এই জন্য আসলে আমি আলু দিয়ে করা হয়। যে দেখেন, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একদম নর্মাল আমাদের বাসায় যে স্পাইসগুলো আছে, নর্মাল জিনিস দিয়ে আমি করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যেগুলো হলো খাসির মাংস, মানে ছাগলের মাংস যাকে বলে। আজকে আমি ছাগলের মাংসটা রান্না করবো আলু দিয়ে। এই যে দেখেন, এখানে প্রায় 1.5 কেজির উপরে মাংস আছে, এটা আমি রান্না করবো। প্রথমে আমি দিয়ে দিলাম এখানে 1/2 কাপ তেল। তারপর এখন দিয়ে দিব আমি এখানে বড় বড় 2টা পেঁয়াজ। আমি যখনই আলু দিয়ে মাংস রান্না করি তখন আমাকে একটু পেঁয়াজটা আমি বেশি ইউজ করি। একদম অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে, একদম বড় বড় 2টা পেঁয়াজ, অনেকগুলো হয়েছে। আর পেঁয়াজগুলো বড় ছিল, দিয়ে দিচ্ছি 4টা এলাচি, 2টা দারচিনি, কয়েকটা গোলমরিচ, তারপর 3টা তেজপাতা। আর এখানে পেঁয়াজ ভাজতে হবে না, এখনই আমি দিয়ে দিব আদা রসুনগুলো। দিয়ে দিচ্ছি আমি আদার পেস্ট 2 টেবিল চামচ, বেশি দিচ্ছি কারণ আমার মাংস বেশি সেজন্য। তারপর দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, তাও 2 চামচ। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া তাও 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিচ্ছি আমি 1.5 চামচ, ধনিয়াটা একটু বেশি দিচ্ছি। তারপর জিরাও দিচ্ছি 1.5 চামচ, কারণ জিরাটাও আমি একটু বেশি দিচ্ছি, বিশেষ করে মাটনের মধ্যে একটু স্পাইসটা বেশি লাগে। আর আমি তো আলু দিয়ে রান্না করবো। আর এইখানে আমি যে আলুটা দিব, এই আলুটা হলো ছোটো ছোটো যে বাংলাদেশি আলু, এটা আমি শুধু কিনি মাংস, গরুর মাংস, মুরগির মাংস বা ল্যাম বা ছাগল। আজকে তো আমি ছাগলের মাংস রান্না করতেছি মাটন, যখন যে মাংস মানে মাংসের মধ্যে আমি যখনই ঘরে রান্না করি তখনই আমি এই ছোটো আলুটা নিয়ে আসি মাংসের মধ্যে দেওয়ার জন্য। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। এখন আমি মাংসগুলোকে ভালো করে এখানে কষাবো। এখন আমি এখানে দিয়ে দিব 1 চামচ আমার বানানো গরম মশলাটা, 1 চামচ গরম মশলা দিয়ে দিব আমি, লাস্টে আরেকটু দিব। এখন আপাতত 1 চামচ দিয়ে দিলাম। এখন আমি এটা কষাই নিব। কষানোর পর আমি একটু কষা হলে আবার দেখাবো আপনাদের সাথে, একদম সিম্পল ভাবে করতেছি, মানে আমি সাধারণত যেভাবে রান্না করি ঠিক সেভাবে আজকে দেখাচ্ছি। আমি কোনো এক্সট্রা কোনো কিছুই দিচ্ছি না, নর্মাল যে ঘরের মশলা আছে ওই মশলা দিয়ে করতেছি, কারণ আমার গরম মশলার মধ্যে কিন্তু সব কিছু আছে, এলাচি, দারচিনি, জলজি, জায়ফল, শাহি জিরা, গরম, মানে সব কিছুই আছে। তো ওখান থেকে 1 চামচ দিলেই হয়। আর আমার গরম মশলাটা আমার চ্যানেলে আছে, আপনার চ্যানেলে দেখে নিতে পারেন। আমি 10 মিনিট পর আমি ভালো করে কষাই নিচ্ছি, এটা আরও কষাতে হবে কারণ গোটার মাংস মানে ছাগলের মাংস যত বেশি কষাবে তত বেশি টেস্ট হয়। আমি এই জন্য মাংসটাকে খুব ভালো করে কষাই নিচ্ছি প্রথমে। আমার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, এরপর আরেকটু কষানো হোক, এরপর আমি যখন মানে পানি দিব তখন দেখাবো। কষানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4টা টমেটো, মানে ছোটো ছোটো যে চেরি টমেটো সেগুলোকে আমি 2 ভাগ করে দিয়ে দিলাম। বাস কষানোর সাথে সাথে টমেটোগুলো একদম গলে যাবে,
আর মাংসের মধ্যে হলো যত বেশি ভালো কষানো হবে তত টেস্ট। এটা আমি একদম কষাই নেব, ভালো করে কষাই নেব। এখানেই আমি প্রায় মাংসটাকে 60% সিদ্ধ করে ফেলবো। এরপর আমি আলু এবং মানে পানি দিব, তারপর আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন, প্রায় এক ঘন্টা পর খুব ভালো করে কষানো হয়েছে। এখন আমি এখানে পানি দিব, তারপর আলুগুলো দিব, কারণ আলু যদি দিই আলুগুলো আবার গলে যাবে, আর আলু গলে গেলে কিন্তু আমার কাছে টেস্ট লাগে না। এবং খুব ভালো করে আমি কষাই নিয়েছি, দেখেন পুরো এক ঘন্টা আমি কষাই নিয়েছি, আর তেলগুলো উপরে উঠে আসছে। ক্যামেরা থেকে এরকম বোঝা যাচ্ছে জানি না, তবে তেল উপরে উঠে আসছে। এখন আমি এখানে পানি দিয়ে দেবো, কিন্তু আমি পানি দিয়ে দিছি, আর আমি পানি অত বেশি দিব না, কারণ আমার মাংসটা এখানে প্রায় 60% মতো সিদ্ধ হয়েও গেছে। এখন আমি যে পানি দিছি এই পানির মধ্যে বাকিটা হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব আলুগুলো, যে আলুগুলো আমি রাখছি, এই যে এই ছোট ছোট আলুগুলো। যেগুলো একটু বড় সেগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি, কারণ কিছু ছোট কিছু বড় হয়ে যাচ্ছিল। আমি এখন ঢাকনা দিয়ে রাখবো, আলু সিদ্ধ হতে যতক্ষণ লাগে, বেশিক্ষণ অল্পর মধ্যে হয়ে যাবে, কারণ আমার মাংস হুমুস সিদ্ধ। এরপর আমি আবার ফিনিশিংটা দেখাবো। এই যে দেখে মনে হচ্ছে যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, আবার আলু গলে গেলে ভালো লাগবে না। আমি এখানে আর একটু সল্ট দিয়ে দিচ্ছি, আমার সল্টটা একটু কম হয়েছে মনে হচ্ছে। এখন আমি দিয়ে দিচ্ছি চারটা কাঁচামরিচ। এখন আমি সার্ভ করে দেখাবো, এরপর আবার আমি আপনাদের সাথে শেয়ার করব। কমপ্লিট হয়ে গেল আমার আলু দিয়ে মাটন কারি। দেখেন কালারটা কি সুন্দর আসছে, আর খেতেও কিন্তু খুবই চমৎকার হয়েছে। আর আমি আসলে কিন্তু মাংস বলেন যে কোনো কিছুর মধ্যে আমি একটু তেলটা কম ইউজ করি। এই যে তারপরেও যে তেল দিয়েছি সেই তেলেই মানে এরকম হলো। বেশি করে তেল দিলে অবশ্য বেশি তেল উঠত, আর অত তেল স্বাস্থ্যের জন্য হেলথের জন্য খুবই খারাপ আসলে, সেই জন্যই আসলে আমি তেলটা একটু কম ইউজ করি। আপনারা সবসময় খেয়াল করবেন আমার প্রত্যেকটা কারিতেই আমি কিন্তু একটু কম ইউজ করি তেলটা। দেখেন কি সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই চমৎকার, খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আল্লাহ হাফেজ।